আর একদিন পরেই বড় পর্দায় মুক্তি পেতে চলেছে আমিরের লাল সিং চাড্ডা। তবে এই ছবি নিয়ে বিতর্কের অন্ত নেই। 2015 সালে করা মন্তব্যের জেরে ভোগ করতে হচ্ছে আমিরকে এখন। টুইট জুড়ে ট্রেন্ডিং হ্যাশট্যাগ বয়কট লাল সিং চাড্ডা। কিন্তু এমন কি বলেছিলেন অভিনেতা 2015 সালে? আমির আর কিরণের মনে হয়েছিল ভারত বসবাসের যোগ্য নয়, তাই সন্তানদের নিয়ে চলে যেতে চেয়েছিলেন। সম্প্রতি দিল্লিতে এক অনুষ্ঠানে তার ছবি লাল সিং চাড্ডাকে নিয়ে বলতে গিয়ে জানান দর্শকদের ওপর ভরসা রয়েছে অভিনেতার। পাশাপাশি অভিনেতা বললেন, আমি যদি কাউকে আঘাত করে থাকি তার জন্য দুঃখিত, কিন্তু আমি দুঃখ দিতে চাইনি। আমরা দর্শকদের ওপর ভরসা রয়েছে, যারা আমাদের ছবি দেখবেন তাদের সিদ্ধান্তকে সম্মান করছি। দিন কয়েক আগে বয়কট লাল সিং চাড্ডার প্রসঙ্গে আমিরকে তীব্র কটাক্ষ করলেন কঙ্গনা রানাউত। তিনি বললেন, লাল সিং চাড্ডা নিয়ে যারা বিতর্ক বা নেতিবাচক প্রচার হচ্ছে সেটা সবটাই আমিরের নিজস্ব প্ল্যান। এর পেছনে মাস্টার মাইন্ড আমির খান। এখন ভারতে থাকতে সমস্যা হচ্ছে না। হিন্দি ছবি দর্শকদের মনোভাবটা বোঝাটা খুব জরুরি। ছবির সঙ্গে ধর্মের কোনো যোগ নেই। পিকের মতন ছবিকে কিন্তু দর্শক চেটে পুটে উপভোগ করেছেন, তাই এই ধরনের ছবি বানাক বা ভারত নিয়ে বিতর্কিত মন্তব্য করুন, আমির কিন্তু নিজের জীবনের সেরা ছবি দর্শককে উপহার দিয়েছেন। তাই লাল সিং চাড্ডার প্রচারের জন্য এই ধরনের প্রমোশনাল স্ট্যান্ডের সাহায্য নেওয়ার কোনো দরকার নেই। লাল সিং চাড্ডা নিয়ে বিতর্ক যেন পিছু ছাড়ছে না। সিনেমা বয়কটে ডাক দেওয়ার পর ছবির বোল্ড দৃশ্য নিয়েও চর্চা হয়েছে। সে সময় আমির খান বললেন, ভারতীয় দর্শক কথা ভেবে আমাদের ছবিতে কিছু বদল এনেছিল। হলিউড ছবির বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্য ছিল, আমাদের ছবিতে সেগুলো আমরা রাখিনি। আমরা চাই মানুষ পুরো পরিবারের সঙ্গে আমাদের ছবিটা দেখুক। আর একদিন পরেই বড় পর্দায় মুক্তি পেতে চলেছে আমিরের লাল সিং চাড্ডা। তবে এই ছবি নিয়ে বিতর্কের অন্ত নেই। 2015 সালে করা মন্তব্যের জেরে ভোগ করতে হচ্ছে আমিরকে এখন। টুইট জুড়ে ট্রেন্ডিং হ্যাশট্যাগ বয়কট লাল সিং চাড্ডা। কিন্তু এমন কি বলেছিলেন অভিনেতা 2015 সালে? আমির আর কিরণের মনে হয়েছিল ভারত বসবাসের যোগ্য নয়, তাই সন্তানদের নিয়ে চলে যেতে চেয়েছিলেন। সম্প্রতি দিল্লিতে এক অনুষ্ঠানে তার ছবি লাল সিং চাড্ডাকে নিয়ে বলতে গিয়ে জানান দর্শকদের ওপর ভরসা রয়েছে অভিনেতার। পাশাপাশি অভিনেতা বললেন, আমি যদি কাউকে আঘাত করে থাকি তার জন্য দুঃখিত, কিন্তু আমি দুঃখ দিতে চাইনি। আমরা দর্শকদের ওপর ভরসা রয়েছে, যারা আমাদের ছবি দেখবেন তাদের সিদ্ধান্তকে সম্মান করছি। দিন কয়েক আগে বয়কট লাল সিং চাড্ডার প্রসঙ্গে আমিরকে তীব্র কটাক্ষ করলেন কঙ্গনা রানাউত। তিনি বললেন, লাল সিং চাড্ডা নিয়ে যারা বিতর্ক বা নেতিবাচক প্রচার হচ্ছে সেটা সবটাই আমিরের নিজস্ব প্ল্যান। এর পেছনে মাস্টার মাইন্ড আমির খান। এখন ভারতে থাকতে সমস্যা হচ্ছে না।